हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल लिपि ब्लॉग। आज हमें तुम्हारे जोन्नो निये एसेछि एकटी मैजिकल ब्यूटी टिप्स, लेबू और मधुर, जेटा तुम्हारा व्यवहार करे पाबे दागहीन उज्जवल फर्सा त्वक। तो किभाबे एटी खूब सहजे अप्लाई करब देखे नी। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি আর নিয়েছি মধু। লেবুতে থাকে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড, যেটি আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আর কালো দাগ তুলতেও সাহায্য করে। লেবু তৈলাক্ত অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। মধু অ্যান্টি এজিংয়ের কাজ করে। তো আমি এই স্লাইস করে লেবুটাকে কেটে নিয়েছি, সেই স্লাইস করা লেবুর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ মধু। মধুটা ভালো করে লেবুর মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আমি চিনি, তবে আমি এখানে গোটা চিনি দিইনি, আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি। আমি যেহেতু স্কিনে অ্যাপ্লাই করব তার জন্য আমি সবসময় গুঁড়ো চিনিটাকেই পছন্দ করি। তো দেখো, আমি চিনিটাকে এখানে লেবুর সঙ্গে ভালো করে ড্যাব করে নিয়েছি। এবার এই লেবুটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করব। দেখো, তোমাদের মনে হচ্ছে হয়তো আমি জোরে জোরে এখানে অ্যাপ্লাই করছি, কিন্তু জোরে না, এখানে ফাস্ট করা আছে তাই। তো আলতো হাতে, একদম আলতো হাতে মুখে ঘষবে, কারণ এর মধ্যে চিনি আছে, চিনির মধ্যে একটু দানা অবশ্যই থাকে। তো তোমরা সবসময় আলতো হাতে যে কোনো জিনিস মুখের মধ্যে আলতো হাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো এখানে আমি ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ঘষব। আমার ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখো, এবার আমি এরকম হাতের সাহায্যে এটাকে স্ক্রাব করব। তাহলে কি হয়, ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ে আর স্কিনটা চকচকে হয়, পরিষ্কার উজ্জ্বল ভাব হয়। আর এইটা অন্তত সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। আর এটা লাগিয়ে রাখবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখার পরে আমি স্কিনটাকে ধুয়ে এসেছি নর্মাল জল দিয়ে। তো নর্মাল জল দিয়ে ধুয়ে আসার পরে দেখো, আমি এভাবে একটা তাওয়ালের সাহায্যে আলতোভাবে মুছে নিচ্ছি। ঘষে ঘষে মুছবে না, একদম আলতো হাতে মুছবে। তো দেখো, আমি ধুয়ে আসার পরে স্কিনটা কতটা চকচকে করছে, কতটা পরিষ্কার লাগছে ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ। একবার ব্যবহারে কতটা সুন্দর হয়ে গেল আমার স্কিনটা। আর চিনিটা স্ক্রাবের জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেমেডি। চিনি ত্বকের মৃত কোষগুলোকে তুলে ত্বককে ফর্সা করতে সাহায্য করে। আশা করছি তোমাদের আজকের এই রেমেডিটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না। আবারও ফিরে আসবো নতুন একটা এরকম ভিডিওর সাথে।